হয় আমি যেহেতু রাজ্যের প্রতিটা প্রান্তর পর দেখুয়ে আছো বিহুর উৎসব মুখর যে পরিবেশ, এই পরিবেশ আমি দেখুয়ে আছো। এই মুহূর্তে মানে উপস্থিত আছো নলবাৰীর যে দক্ষিণ পকোৱা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত যে বিহুর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, সেই কর্মশালার দৃশ্যময় মুহূর্ত দেখুয়াইছো ND24-র দর্শকসকলক। এয়া হল বিহুর কর্মশালার দৃশ্য। আর এই ধরনের সরুবর প্রায় 2 শতাধিক যে নাচনী, সেই নাচনী এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে আছে দক্ষিণ পকোৱা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত যে বিহু নাচ আর বিহু বাদ্যর যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, সেই কর্মশালাত এই ধরনের কণমানি নাচনী সকলের লগতে যুবতী সকলে অংশ লওয়া পরিলক্ষিত হয়েছে। আমি প্রথমে কিছু দৃশ্য ND24-র দর্শকসকলক দেখাই লওয়ার চেষ্টা করছো। উপস্থিত আছে আর কি কর্মশালা অকান গোটে কথাখিন চমুকে আমি দক্ষিণ পকা আঞ্চলিক ছাত্র সন্থাই বলুয়া দৌল বাকরিত অন বছরের দরে এই বছর আমি বিহু নাচ আর বিহু বাদ্যর কর্মশালা অনুষ্ঠিত করেছো। ইয়ার প্রায় 250 ছাত্রীয় নাচনী অংশগ্রহণ করেছে। এই বৃহত্তর অঞ্চলের অকাল দক্ষিণ পকা নহয়, বিভিন্ন প্রান্তরপরা ইয়াত ছাত্রী এসেছে বিহুটো শিকিবলে। আসলে বিহু বলে কলে প্রত্যেকগুলো অসমীয়াই হাতত ধরে হাতের আঙুলি ধরে খোঁজ করা, কণমানিতেপরা লাখুটিত ভর দিয়ে খোঁজ করা বৃদ্ধজনলে সকলরে নাচবলে মন যায়। আর সেই নাচনটুক শুদ্ধ রূপত আর ব্যাকরণ দিকত আগুয়াই নিয়ার স্বার্থত দক্ষিণ পকা আঞ্চলিক ছাত্র আঞ্চলে আসলে আমি প্রতি বছরে এনেদরে এই অঞ্চলের ছাত্রীসকলক লো ছাত্রসকলক লো ইয়াত বিহু নাচের আমি কর্মশালা আয়োজন করেছো। আর এখন মঞ্চ দিয়ে আমি চেষ্টা চলাইছো যে দক্ষিণ পকা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগে আমি প্রতি বছর এখন মুকলি বিহু পাতো। আর সেই মুকলি বিহুত বিভিন্ন মন্ত্রের বিশিষ্ট ব্যক্তিসকলক আমি নিমন্ত্রণ জানাই। আর সেই ব্যক্তিসকলের সম্মুখত হাজার হাজার রাইজের সম্মুখত এই সকল কণ কণ ছাত্রীয় বা ছাত্রই তার দলগতভাবে প্রদর্শন করবে। আর দলগতভাবে প্রদর্শন করার পিছত এখন মঞ্চ পাব, উৎসাহ পাব, উদ্দীনা পাব। আর সেই উৎসাহ উদ্দীপনা এটা সময়ত আজি ইয়াত শিকিছে, কাইলে সুতরাং এই ছাত্রীসকলে বেলেগ শিকাব পাৰিব। আর আমার মূল লক্ষ্য যে শিক্ষক শিক্ষকরা আগবাড়ক, আমি প্রত্যেকে শিকিব লাগিব, প্রত্যেকে শিকাব লাগিব, আর আমি আগবাই নিব লাগবে আমার অঞ্চলক, তাই কামনা করছো। আর আমি আহ্বান জানাব বিচারিছো যে এই সমগ্র বৃহত্তর এই অঞ্চলটির যখন অভিভাবক রাইজে আমাক বিভিন্ন দিকত সহযোগ করেছে। আমি মঙ্গলদৈর প্রশিক্ষক আমি আনিছো, নলবাৰীর আছে, জালুকবাড়ির আছে, স্থানীয় প্রশিক্ষক আছে, আমি স্থানীয়সকলক লগত লৈ বা আমন্ত্রিত প্রশিক্ষকের দ্বারা আমি ছাত্রীসকলক প্রশিক্ষণ দিয়ে ব্যবস্থা করেছো। আর এই ধরনের আসলে যে টেকলাইন সেয়া হল শিকক শিকাওক আর আগবাড়ক। আর এই ধরনের নিজে শিকি আনক শিকায় এই ধরনের সকলে মিলিজুলি যেহেতু আগবাড়ি লাগবে, আমি দৃশ্য এই ধরনের দেখাই আছো ND24-র দর্শকসকলক। আর এই মুহূর্তে আমি আর কিছু কথা পাতিম, অকমান আমি কিছু কথা পাতিম আর উদ্যোক্তার লগত কি ধরনের এই ধরনের আসলে ঢোলর মারিত ঢোলত চাপর যথেষ্ট আসলে উৎসাহ উদ্দীপনা কি কব এই মুহূর্তে? না আসলে বিহুটি খুবই ভাল লাগে আমার। আসলে আমি যেটা বিহু শিকিছিল আমাক আমি আসলে এনেকুৱা পরিবেশ পোৱা নাছিল। এতিয়া দক্ষিণ পকোৱা আঞ্চলিক ছাত্র সন্থাই এই কণ কণ লৰা ছোৱালীসকলক এনেদৰে এটা পরিবেশ এটা দিছে, তার কারণে দক্ষিণ পকোৱা আঞ্চলিক ছাত্র সন্থাক মই যথেষ্ট ধন্যবাদ দিছো। লগতে যিসকল প্রশিক্ষার্থী বহুত দূরের পৰা আহিছে, ইয়াত 200ৰো অধিক প্রশিক্ষার্থী আহিছে, ইয়াত প্রশিক্ষণ লৈ আছে। আজি আমার ষষ্ঠ দিন হল, আর 4 দিন আছে। আশা রাখিছো এওঁলোকে ইয়াত শিকি পিনে একোজনী ভাল বিহতী হব পাৰিব বুলি আশা রাখিছো। এইধরনের মই এই মুহূর্তে পুনের কিছু দৃশ্য ND24-র দর্শকসকলক দেখাই লওয়ার চেষ্টা করছো।
আমি ইয়ার বিশ্ব দেখালো নলবারীর যে দক্ষিণ পূব আঞ্চলিক ছাত্র সন্থা আছে, এই ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হওয়া বিহুর যে নৃত্য আর বিহুর বাদ্য, সেই বাদ্যর কর্মশালার কিছু দৃশ্য। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।